তাফসিরুল মূল নীতি এটা কুরআন তাফসীর সর্বপ্রথম খুঁজতে হয় কুরআন যে এই বিষয়ে কুরআন কি বলেছে আল্লাহ কাদের উপর শয়তান চাপা তো আল্লাহ বলেন ওমাই আউযু বিল রাহমান নুকাইউ লেহু শাইতানা আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির ছেড়ে দেয় আল্লাহর বিধান মানা ছেড়ে দেয় শরীয়ত মানা ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তাদের উপর শয়তানকে চাপায়া দিই শয়তান চাপায়া দিলে শয়তান কি করে তখন কিভাবে ধোঁকা দেয় আল্লাহ বলেন ফাযায়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহু শয়তান তখন শরীয়ত বিরোধী কাজটাকে শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে দেখায় সুন্দর করে দেখায় চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করার চেষ্টা করে আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না আসলে সাধারণ মানুষ আপনারা এই জন্য এই সমাজের শয়তানের এই চক্রান্তের ধরনগুলো আমার আপনার চারপাশে আমাদেরকে ঘিরে আছে আমি বুঝি না এটা শয়তানের চক্রান্ত এমন কিছু বিষয় আপনাদের সামনে আজকে তুলতে চাই যেমন একটা কথা মালিক বলেছেন শরীয়তের বিধান লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লা এরে আমার বান্দা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না কারণ ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াই যেমন তোমারেও আমি খাওয়াই নবী আলাইহিস সালাম বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নি উমাম এরে আমার উম্মত ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে বলে কেমনে বুঝবো বিয়ে করার আগে প্রেম করুন নাকি নাকি

কাজকে সাজায় আর শোভনীয় করে দেখানো এটা শয়তানের প্রকল্পের একটা আইটেম তার ধরন একটা প্রক্রিয়া ধোকা দেওয়ার কথা বুঝে আসছে চলেন আরেকটা শোনাই সমাজের আশপাশের কথাগুলা শুনাইতেছি না কবরের নিচের কথা নাস্ত মানের উপরের কথা এটা আপনার কাঁধের উপরের কথা কথা ঠিক আছে কথা ঠিক আছে সূর্যের হাসি আপনার কান্দেন দেখেন না সূর্যের হাসি দেখান না বেটি গো জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম এখান থেকে শেখা দেবের